আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ওয়াল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহীর সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম। তার বক্তব্যের বিষয়, যুগে যুগে আহলে হাদিস প্রেক্ষিত ভারতীয় উপমহাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 30তম বার্ষিক তাবলিগ ইজতেমার সম্মানিত সভাপতি, সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, সুধীবৃন্দ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক শেষ নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা ঘোষকের কাছ থেকে শুনেছেন, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল যুগে যুগে আহলে হাদিস প্রেক্ষিত ভারতীয় উপমহাদেশ। আহলে হাদিস ফার্সি সম্বন্ধ পদে, আর আরবি সম্বন্ধ পদে আহলুল হাদিস, এই উভয়টার অর্থ হচ্ছে হাদিসের অনুসারী। এখন প্রশ্ন দেখা দেয়, তাহলে আহলে হাদিসরা কি কোরআন মানে না? যে আহলুল হাদিস মানে তো হাদিসের অনুসারী, তাহলে আহলে হাদিসরা মনে হয় কোরআন মানে না? এই প্রশ্ন স্বভাবতই আমাদের মনে উদিত হয়, কিন্তু আমাদের জেনে রাখা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে 14 জায়গায় কোরআনকে হাদিস নামে অভিহিত করেছেন। মোহতারাম আমিরে জামাত তার পিএইচডি থিসিসে সুন্দরভাবে সে আয়াতগুলো সূরার নাম সহ নম্বর সহ উল্লেখ করেছেন। যেমন আল্লাহ সূরা জুমারের 23 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু নাজ্জাল আহসানাল হাদিস, আল্লাহ উত্তম বাণী উত্তম হাদিস অর্থাৎ কোরআন নাজিল করেছেন। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে কোরআন মাজিদে কোরআনকেও কিন্তু হাদিস বলা হয়েছে। তাহলে আহলুল হাদিস অর্থ হবে, পারিভাষিক অর্থ দাঁড়াবে কোরআন এবং সহি হাদিসের অনুসারী, নিঃশর্ত অনুসারী, যিনি জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সহি সুন্নার বিধানকে মেনে নেবেন, কোরআন ও সহি সুন্নার বিধানের সামনে আত্মসমর্পণ করবেন, নিজেকে সঁপে দিবেন, তিনি আহলে হাদিস হিসেবে বিবেচিত হবেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রখ্যাত গবেষকবৃন্দ এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম এ যথার্থই বলেছেন, আহল ই হাদিস দ্য ফলোয়ার্স অফ প্রফেটিক ট্র্যাডিশনস, অর্থাৎ আহলুল হাদিস অর্থ হচ্ছে এমন দল যারা হাদিসের অনুসরণ করে। তাহলে আমরা বুঝতে পারছি যে কোরআন এবং সহি সুন্নার নিঃশর্ত অনুসারী যারা, তাদের নামই হচ্ছে আহলুল হাদিস। সমাজে একটি বিভ্রান্তি রয়েছে, সেটি হচ্ছে যখন আমরা নিজেদেরকে আহলুল হাদিস রূপে পরিচয় দান করি, পরিচয় পেশ করি, তখন একটি গোলক ধাঁধা আমাদের সামনে উপস্থিত হয়, যে সেটি হচ্ছে আহলুল হাদিস মানে তো মহাদ্দেশগণ, তোমরা আবার আহলুল হাদিস কোথায় থেকে হলে? আহলুল হাদিস হতে গেলে এত হাজার এত লাখ হাদিস মুখস্থ তোমাদের থাকতে হবে। এই একটা ধূম্র জাল প্রশ্ন বানে আমরা জর্জরিত হই। আসলে বিষয়টা আমাদের সামনে একটু খোলাসা করা দরকার। সম্মানিত সুধী মণ্ডলী, আহলুল হাদিস মহাদ্দেস যারা সহি আকিদার মহাদ্দেস যারা ছিলেন, তারা অবশ্যই আহলুল হাদিস, এর মধ্যে কোনো সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। কিন্তু তাদের যারা অনুসারী, তারাও অবশ্যই আহলুল হাদিস রূপে অভিহিত হবেন। এই বিষয়টা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। যেমন খ্যাতনামা তাবি
ইমাম শাহাবি রহমাহুল্লাহ বলছেন, লাবিস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা হাদাসতু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস ইয়ানি বিহি সাহাবা। এখন যে জিনিসগুলো ঘটছে সেটি যদি আমি আগে জানতাম তাহলে শুধুমাত্র আমি সেই হাদিসই বর্ণনা করতাম যে হাদিসটা আহলুল হাদিসরা বর্ণনা করেছে, অর্থাৎ ইয়ানি বিহি সাহাবা, এর মাধ্যমে তিনি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করেছেন। তাহলে ইমাম শাহাবি রহমাহুল্লাহর এই উক্তি থেকে আমাদের সামনে দিবালোকের ন্যায় সমুদ্ভাসিত হচ্ছে, প্রস্ফুটিত হচ্ছে যে অবশ্যই সাহাবায়ে কেরাম হচ্ছেন আহলুল হাদিসের প্রথম জামাত, এর মধ্যে সন্দেহের বিন্দুমাত্র কোনো অবকাশ নেই। ইবনে হাজাম আন্দালুসি রহমাহুল্লাহ তিনি বলেছেন যে ওয়াহালুস সুন্নাহ আল্লাযীনা নাযকুরু হুম আহলুল হক ওয়া মান আদাহুম ফা আহলুল বাতিল ফাইন্নাহুম আস-সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম। আহলুস সুন্নাহ যাদেরকে আমরা হকপন্থী বলে উল্লেখ করে থাকি এবং যাদের বিরোধীদেরকে আমরা বাতিলপন্থী বলে থাকি তারা হচ্ছে এক নম্বর সাহাবায়ে কেরাম, দুই নম্বর ওয়া কুল্লু মান সালাকা নাহজাহুম মিন খিয়ারি তাবেঈন এবং শ্রেষ্ঠ তাবেঈগণ, তিন নম্বর সুম্মা আহলুল হাদিস অতপর আহলুল হাদিসগণ, চার নম্বর আমান তাবিয়াহুম মিনাল ফুকাহায়ে জিলান ফা জিলান ইলা ইয়াউমিনা হাদা, আজকে আমাদের দিন পর্যন্ত যে সমস্ত ফকিরা মুহাদ্দিসদের অনুসরণ করছেন তারা। তারপর উনি বলছেন আমানিক তাদা বিহিম মিনাল আওয়ামি ফি শারকিল আরদে ওয়া গারবিহা, এবং এদের যারা প্রাচ্যে এবং পাশ্চাত্যে সাধারণ জনগণ তাদের যারা অনুসরণ করে তারাও হচ্ছে আহলুল হাদিস। তাহলে ইবনে হাজাম আন্দালুসি রহমাহুল্লাহর এই উক্তি থেকে আমরা বুঝতে পারছি যে মুহাদ্দিসিনে কিরামের যারা পদাঙ্ক অনুসরণ করবে সাধারণ মানুষ তারাও অবশ্যই আহলুল হাদিস রূপে অভিহিত হবে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। ইমাম ইবনে তাইমা রহমাহুল্লাহ বলেছেন যে আমিন আহলি সুন্নাতি ওয়াল জামাতে মাযহাবুন কদীমুন মারুফুন ক্বাবলা ইখলুকা আবা হানিফাতা ওয়া মালিকান ওয়া শাফিয়া ফাইন্নাহু মাযহাবুস সাহাবা আল্লাযীনা তালাক্কাউহু আন নাবিয়িহিম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি প্রাচীন মাযহাব রয়েছে, আবু আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ এদেরকে সৃষ্টি করার পূর্বেই যারা সেই মাযহাবটা সেই দলটা হচ্ছে সাহাবায়ে কিরামের দল, যারা সরাসরি তাদের নবীদের কাছ থেকে দীনে এলম গ্রহণ করেছেন। তাহলে এই উক্তিগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই সাহাবায়ে কিরাম আহলুল হাদিসের প্রথম জামাত এবং তার পরবর্তীতে মুহাদ্দিসিনে কিরাম এবং তাদের যারা অনুসারী সাধারণ মানুষ তারা অবশ্যই আহলুল হাদিস রূপে অভিহিত হবেন, শুধু মুহাদ্দিসগণে আহলুল হাদিস এই গোলক ধাঁধার কোনো যৌক্তিকতা আদৌ আছে বলে আমরা মনে করি না। শুধুমাত্র সমাজে এই গোলক ধাঁধা সৃষ্টি করা হয় এর একটি মাত্র উদ্দেশ্য, সেটি হচ্ছে আহলুল হাদিসরা সমাজ সংস্কারক মূলক যে আন্দোলন করে এই সমাজ সংস্কারকে তারা গ্রহণ করতে পারে না, যারা যাদের সমাজ সংস্কারকে যারা গ্রহণ করতে চায় না, যারা তাকলিদের উপরে যারা স্থবিরতার উপরে কায়েম এবং দায়েম থাকতে চায় তারাই এই গোলকধাঁধা সৃষ্টি করে বলে আমরা মনে করি। সম্মানিত সুধী মণ্ডলী, 37 হিজরির পরে যখন ইসলামের মধ্যে বিভিন্ন বেদাতি দল মাথাচাড়া দিয়ে উঠল তখন আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা নিজেদেরকে স্বতন্ত্র নামে পরিচয় দান করা শুরু করলেন। ইবনু সিরিন রহমাহুল্লাহ বলছেন যে লাম ইয়াকুন ইয়াসআলুনা আনিল ইসনাদ, তারা সনদ সম্পর্কে ইতিপূর্বে জিজ্ঞাসা করতো না। ফালাম্মা ওয়াকাতিল ফিতনাতু, কিন্তু যখন ফিতনা সৃষ্টি হলো বিভিন্ন বেদাতি দলের আবির্ভাব হলো তখন তারা বলল সাম্মু লানা রিজালাকুম, তোমরা তোমাদের রাবিদের নাম বলো। ফাইউদারু ইলা আহলুস সুন্নাতে, দেখা হতো যে হাদিসটির বর্ণাকারী আহলুস সুন্নাভুক্ত কিনা, যদি আহলুস সুন্নাভুক্ত হতো তাহলে তার হাদিস ফাইউখাদু হাদিসুহুম, তাদের হাদিস গ্রহণ করা হতো। ওয়াইউদারু ইলা আহলিল বিদে, আর দেখা হতো যে রাবি বর্ণনাকারী বেদাতপন্থী কিনা,
ফালা ইউখাদু হাদিসুহুম, তখন বেদাতপন্থী হলে তাদের হাদিস গ্রহণ করা হতো না। তাহলে 37 হিজরির পরে এই সময় আহলুস সুন্নাত ওয়াল জামাত স্বতন্ত্র নামে নিজেদেরকে পরিচিত করতে লাগলেন। আহলুস সুন্না আহলুল হাদিস সব একই নাম, বড় পীর বলে আমাদের মধ্যে খ্যাত আব্দুল কাদের জিলানি রহমাহুল্লাহ তিনি বলেছেন, ওয়ালা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন ওয়াহুয়া আসহাবুল হাদিস। আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি নাম ছাড়া আর কোনো নাম নেই, সেটি হচ্ছে আহলুল হাদিস, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার মাধ্যমে আমাদের কাছে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে অবশ্যই মুহাদ্দিসিনে কেরাম এবং হকপন্থী ফোকাহে কেরাম তারা অবশ্যই আহলুল হাদিস, কিন্তু তাদের অনুসারী যারা সাধারণ মানুষ তারাও অবশ্যই আহলুল হাদিস। এবার আমি চলে আসছি ভারতীয় উপমহাদেশের ইতিহাসের দিকে। ভারতীয় উপমহাদেশের আহলে হাদিস আন্দোলনের ইতিহাসকে আমরা যদি দেখি, তাহলে আমরা ভারত উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনকে তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে প্রাথমিক বা স্বর্ণযুগ, এটি 23 থেকে 375 হিজরি, 643 থেকে 985 খ্রিস্টাব্দ পর্যন্তের সময়কাল। আমরা জানি যে ভারত উপমহাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে ইসলামের আবির্ভাব ঘটেছিল, এবং যে সময়কাল আমরা উল্লেখ করলাম সেই সময়ে 18 বা 25 জন সাহাবি এই উপমহাদেশে এসেছিলেন এবং 245 জন তাবি ও তাবে তাবির আবির্ভাব এই সময়ে ভারত উপমহাদেশে হয়েছিল। তাদের মাধ্যমে এই উপমহাদেশে যে ইসলাম প্রচারিত হয়েছে সেই ইসলাম ছিল অবিমিশ্র ইসলাম, সেই ইসলাম ছিল নির্ভেজাল ইসলাম, সেই ইসলাম ছিল হাদিস ভিত্তিক ইসলাম। আমরা যদি দেখি যে জেরুজালেমের প্রখ্যাত পর্যটক শামসুদ্দিন মাকদেসি, তিনি তার সময়কার দামেস্ক এবং সিরিয়ার মানুষদের অবস্থা সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে ওয়াল আমালু কানা ফিহি আলা মাযহাবে আহলিল হাদিস, সিরিয়া এবং দামেস্কের মানুষদের মাঝহাব ছিল, তাদের অধিকাংশ আমল ছিল হাদিস ভিত্তিক। এবং তিনি যখন 375 হিজরিতে এই সিন্ধুর করাচিতে তিনি আগমন করলেন, এখানের মানুষের অবস্থা সম্পর্কে তিনি বললেন যে আকসারুহুম আসহাবু হাদিস, তাদের অধিকাংশ হচ্ছে আহলুল হাদিস। সুবহানাল্লাহ। তাহলে সিন্ধু এবং করাচির অধিকাংশ অধিবাসী আহলুল হাদিস। মাকদেসির এই উক্তির মাধ্যমে বোঝা যায় যদি শুধু আহলুল হাদিস দ্বারা আমরা মুহাদ্দিস উদ্দেশ্য নিয়ে থাকি, তাহলে মাকদেসির এই উক্তি থেকে যদি আহলুল হাদিস দ্বারা শুধুমাত্র মুহাদ্দিসরাই উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে করাচির যে অধিকাংশ মানুষের মাঝহাব সম্পর্কে বললেন যে তারা অধিকাংশ হচ্ছে আহলুল হাদিস, তাহলে কি তখন কি করাচির সবাই মুহাদ্দিস ছিলেন? অবশ্যই ছিলেন না, তাদের অনুসারী সাধারণ জনগণও ছিলেন। মাকদেসির 50 বছর পর যখন আব্দুল কাহের বাগদাদি তিনি ভ্রমণ করে পৃথিবীর মুসলমানদের অবস্থা সম্পর্কে যে উক্তিটি বলেছেন সেটির বাংলা হচ্ছে যে রোম সীমান্ত আলজেরিয়া সিরিয়া আজারবাইজান বাবুল আবুয়াব তুর্কিস্তান এলাকার সকল মুসলমান ছিলেন আহলে হাদিস। অনুরূপভাবে আফ্রিকা স্পেন এবং পশ্চিম সাগরের পশ্চাদবর্তী দেশসমূহ সবাই আহলে হাদিস, ইথিওপিয়ার উপকূলবর্তী ইয়ামানের সকল অধিবাসী ছিলেন আহলুল হাদিস। তাহলে তখন কি আব্দুল কাহের বাগদাদি যে অঞ্চলগুলোর কথা বললেন এই সকল অঞ্চলে আহলুল হাদিস ছিল তারা সবাইকে মুহাদ্দিস ছিলেন? অবশ্যই তারা সবাই মুহাদ্দিস না, বরং তাদের অনুসারীরা অবশ্যই ছিল। তাহলে এই যে উপমহাদেশে আহলে হাদিসদের স্বর্ণযুগ 23 থেকে 375 হিজরি, এই সময় আহলুল হাদিস যেমন মুহাদ্দিসগণ ছিলেন অনুরূপভাবে তাদের অনুসারী সাধারণ জনগণও ছিলেন। এরপরে উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনের অবক্ষয় যুগ শুরু হয় 375 থেকে 1100
14 হিজরি পর্যন্ত প্রায় 750 বছর। এই সময়ে আহলুল হাদিসদের উপরে জুলুম নির্যাতন নেমে আসে। আমরা জানি ইতিহাস যে এই সময় সিন্ধুতে ইসমাইলি শিয়া শাসন প্রতিষ্ঠিত হয়। তারা সিন্ধু থেকে মুহাদ্দিসদেরকে বের করে দেয়, আহলুল হাদিসদের মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই সময়ে কয়েকজন শাসক বিশেষভাবে আহলে হাদিস আন্দোলনকে পৃষ্ঠপোষকতা দান করেন। তারা হচ্ছে সুলতান মাহমুদ গজনবি, যাকে ঐতিহাসিক আবুল কাসেম ফিরেশতা বলেছেন যে আজ আইএমআই আহলে হাদিস বুদ, অর্থাৎ তিনি আহলে হাদিসদের অন্তর্ভুক্ত ছিলেন। তাছাড়া ফিরোজ শাহ তুঘলক এবং বাংলায় আলাউদ্দিন হোসাইন শাহ, এরা এই সময়ে এই অবক্ষয় যুগে আহলে হাদিস আন্দোলনকে পৃষ্ঠপোষকতা দান করেছেন এবং আহলে হাদিস আন্দোলনের গতিকে বেগবান রাখার জন্য তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। এবং বিশেষ করে এই সময় পাঁচজন মুহাদ্দিস আহলে হাদিস আন্দোলনের এই অবক্ষয় যুগে তারা আহলে হাদিস আন্দোলনের গতিকে সঠিক পথে প্রচলিত করার জন্য, প্রচার এবং প্রসার করার জন্য সচেষ্ট ছিলেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে সোনারগাঁয়ের শারফুদ্দিন আবু তাওয়ামা, যার সম্পর্কে আমিরা জামাত আজকে তার উদ্বোধনী বক্তব্যে বলেছেন যে এই উপমহাদেশে প্রথম শারফুদ্দিন আবু তাওয়ামা রহিমাহুল্লাহ সহিহ আইনের দর্স দেন সোনারগাঁয়ে, আমাদের ঢাকা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। সেখানে দীর্ঘ 22 বছর তিনি সহিহ হাদিসের সহিহ আইনের দর্স দেন এবং কল আল্লাহ এবং কল রসুলের ধ্বনিতে তদানীন্তন বাংলাদেশ গুঞ্জরিত হয়। এবং তার হাতে গড়া ছাত্ররা, বিশেষ করে তার জামাতা শারফুদ্দিন আহমাদিয়া মানিরি, তিনি বিহারে ফিরে গিয়ে আহলে হাদিস আন্দোলনের এই প্রচার এবং প্রসার, হাদিসভিত্তিক জীবনযাপনের যে আন্দোলন, সে আন্দোলনের গতিকে তারা চালিয়ে যেতে থাকেন। এরপরে আধুনিক যুগ, অর্থাৎ 1114 হিজড়ি থেকে নিয়ে বর্তমান পর্যন্ত আহলে হাদিস আন্দোলনের হচ্ছে উপমহাদেশে আধুনিক যুগ। আমরা জানি যে মুজাদ্দিদে আলফে সানি তদানীন্তন সময়ে দিনে এলাহি নামে যে ভণ্ড দিন সম্রাট আকবর চালু করেছিল, তার বিরুদ্ধে সংস্কারের মন্ত্রে দীক্ষিত হয়ে মুজাদ্দিদে আলফে সানি তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তিনি শিরক এবং বেদাতি রসম রেওয়াজকে উৎখাত করেছিলেন। কিন্তু তার 1 শতাব্দী পরে এই উপমহাদেশে যে হাদিসের অবস্থা ছিল, কোরআনের তর্জমা করা নিষিদ্ধ ছিল, হাদিসের চর্চা তেমন ছিলই না, এই অন্ধকার সময়ে আলোর প্রদীপ রূপে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাহুল্লাহ ভারত উপমহাদেশের বুকে আবির্ভূত হলেন এবং তিনি আবির্ভূত হয়ে হাদিসের দর্স শুরু করলেন। তার মাধ্যমে এবং তার সন্তানদের মাধ্যমে ভারত উপমহাদেশে হাদিস চর্চার একটি নতুন যুগের সূচনা হলো, নববিপ্লবের সূচনা হলো এবং মানুষ হাদিসভিত্তিক জীবনযাপনে উদ্বুদ্ধ হতে লাগলো। শাহ ওলিউল্লাহ রহমাহুল্লাহ তার সময়ের মানুষদের অবস্থা বলতে গিয়ে বলেছেন যে ইশতিগালুহুম ফি ইলমিল হাদিসে কলিলুন কদিমান ওয়া হাদিসান, যে ভারতবর্ষের মানুষের অবস্থা হলো এরকম যে তারা আধুনিক এবং পুরাতন যুগে হাদিস নিয়ে তাদের গবেষণা খুবই কম ছিল। এই দন্যদশা দূর করার জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাহুল্লাহ হাদিসের পঠন এবং পাঠন যে জোয়ার সৃষ্টি করেছিলেন, সেই জোয়ারের মাধ্যমে ভারত উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনের গতি বেগবান হয় এবং তার পুত্ররা এবং তার প্রপৌত্র শাহ ইসমাইল শহীদ, যিনি ভারত উপমহাদেশে ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার ছিলেন এবং বালাকোটের যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন, তাদের মাধ্যমে এই আধুনিক যুগে এসে আহলে হাদিস আন্দোলন একটি নতুন গতি লাভ করে, একটি নবজাগরণ সৃষ্টি হয়। এভাবে ভারত উপমহাদেশে আহলে হাদিস আন্দোলন চলছে এবং চলবে। সম্মানিত সুধী মণ্ডলী, অনেক সময় আমাদের ভাইরা বলতে চান যে আহলে হাদিসরা ইংরেজদের দালালি করেছে। আসলে কি এটি সঠিক? এর কি কোনো ঐতিহাসিক বাস্তবতা আছে? আমরা যদি দেখি যে তদানীন্তন সময়ে আহলে হাদিসদেরকে ওহাবে নামাঙ্কিত করে তাদেরকে দেশদ্রোহী প্রমাণের জন্য অপচেষ্টা চালানো হতো এবং 5টি বড় মামলা ওহাবি ট্রায়ালস যেগুলো ছিল, আম্বালা মামলা, আজিমাবাদের প্রথম বিদ্রোহ মামলা, মালদহ মামলা, রাজমহল মামলা এবং আজিমাবাদের দ্বিতীয় মামলা, এই 5টি বড় বড় মামলা আহলে হাদিসদের বিরুদ্ধে দাখিল করা হয়েছিল এবং তাদেরকে নানাভাবে নাস্তানাবুদ করা হয়েছিল। তারা
তাদের ঈদের দিনে তাদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, যে জুলুম নির্যাতনের ইতিহাস, কালাপানির ইতিহাস, সেই মর্মান্তিক ইতিহাস আহলে হাদিসদের রয়েছে। এবং তারপরেও যদি আহলে হাদিসদেরকে বলা হয় যে এরা ইংরেজদের দালাল, তাহলে এই ধরনের ঐতিহাসিক বাস্তবতা বিবর্জিত যারা মন্তব্য করেন তাদের প্রতি আমাদের করুণা করা ছাড়া আর কোনো উপায় নেই। দেখুন, 1857 সালে যখন সিপাহি বিপ্লব শুরু হয়, তখন এই বিপ্লবকে জিহাদ আখ্যা দিয়ে যে 14 জন আলেম জিহাদ আখ্যা দিয়ে ফতোয়া একটি স্বাক্ষর করেছিল, সেই ফতোয়ার 1 নম্বরে শীর্ষ দেশে স্বাক্ষর ছিল মিয়া নাজির হোসেন মহাদ্দেস দেহলভাই রহমাহুল্লাহ, যিনি ভারত উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনে নবজাগরণ সৃষ্টিকারী ব্যক্তিত্ব ছিলেন। তার ছাত্র ছিল 1 লক্ষের অধিক, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তার ছাত্ররা তার কাছে হাদিস শিক্ষা করে ছড়িয়ে পড়ত এবং গোটা উপমহাদেশ সহ গোটা বিশ্বে হাদিসের বাণীকে ছড়িয়ে দিত। সে 1857 সালের সেই সিপাহী বিপ্লবের ফতোয়ায় 1 নম্বরে তার নাম ছিল। এরপরেও কি আমরা বলবো যে আহলে হাদিসরা হচ্ছে ইংরেজদের দালাল? এটি কি কখনো বিশ্বাসযোগ্য হতে পারে? অবশ্যই হতে পারে না। এটি সত্যকে আড়াল করার অপচেষ্টা মাত্র, আর তাছাড়া অন্য কোনো কিছুই নয়। দেখুন, এই বিরোধিতা তখনও ছিল, এখনও আছে। WW হান্টার তার ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থের মধ্যে বলেছেন, দ্য ওয়াহাবিস হ্যাভ নট বিন অ্যালাউড টু স্প্রিড দেয়ার নেটওয়ার্ক অফ ট্রিজন ওভার বেঙ্গাল উইদাউট সাম অপোজিশন ফ্রম দেয়ার কান্ট্রিম্যান। যে এই বাংলায় ওহাবিরা তাদের স্বদেশি ভাইদের কিছু অংশের বিরোধিতা ছাড়া তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেনি। WW হান্টার বলে গেছে এটা। ইন্ডিয়ান মুসলমানস বইটা যদি আমরা সঠিকভাবে অধ্যয়ন করি, সেখানে দেখব আহলে হাদিস যারা ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, আহলে হাদিসের ইতিহাস সেখানে পাতায় পাতায় আপনি পাবেন। দ্য ইন্ডিয়ান মুসলমানস বাংলায় অনুবাদ হয়েছে, সেখানে অনেকের কথা ওখানে উল্লেখ করা হয়েছে। আমরা যদি দেখি ময়মনসিংহের গাজী আশিকুল্লাহ, যিনি প্রখ্যাত রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের দাদার বড় ভাই ছিলেন, তিনি বালাকোটের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তারপরে চাঁপাইনবাবগঞ্জের রফিমুল্লাহ, যার সম্পর্কে হান্টার অনেক উচ্চসিত কথা বলেছে, তার 80,000 অনুসারী ছিল, তার সাংগঠনিক প্রতিভার প্রশংসা করেছে WW হান্টার। এবং সাতক্ষীরার গাজী মারজুম হোসেন, যিনি রফুলিয়াদায়ন করার কারণে শিয়ালকোটের এক মসজিদে তার ফাঁসির রায় হয়, এবং যখন ফাঁসি দেওয়ার জন্য তাকে ফাঁসির দড়ি ঝুলানো হয়, 3 বার ফাঁসির দড়ি ছিঁড়ে যায়, ইংরেজ ম্যাজিস্ট্রেট ভয়ে তাকে ছেড়ে দেয়। আহলে হাদিসদের এসব ঐতিহ্য রয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস, কালাপানির ইতিহাস, তাদের নির্বাসনের ইতিহাস, আহলে হাদিসদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে অবদান, এটি কখনো অগ্রাহ্য করা যায় না। আল্লামা আবুল হাসান নদভী রহিমাহুল্লাহ উপমহাদেশের প্রখ্যাত হানাফি বিদ্বান, তিনি বলেছেন যে উপমহাদেশের সাদিকপুরি পরিবার এনায়েত আলী বেনায়েত আলী, তাদের ইতিহাস ভারত উপমহাদেশের স্বাধীনতার ইতিহাসে যদি 1 পাল্লায় ওজন করা হয় আর অন্য সবার ওজন যদি 1 পাল্লায় ওজন করা হয়, তাহলে সাদিকপুরি পরিবারের পাল্লা অবশ্যই ভারী হবে। সুতরাং ব্রিটিশ বিরোধী আন্দোলনে আহলে হাদিসরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে এই বাংলাদেশে যে অধিক অনেক আহলে হাদিস, এর অন্যতম কারণ হচ্ছে এই সাদিকপুরি পরিবারের সূর্য সন্তান এনায়েত আলীর দাওয়াতে কর্মতৎপরতা। তিনি দাওয়াত নিয়ে পশ্চিমবঙ্গের 24 পরগনা থেকে খুলনা, যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, এমনকি তিনি রাজশাহীর সপুরা মিয়াপাড়াতেও তিনি এসেছিলেন, এবং তার দাওয়াতের বরকতে বাংলাদেশে এত সংখ্যক আহলে হাদিস। 1913 সালে মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, যিনি ফাতে কাদিয়ান, তিনি একবার বাংলাদেশে এসেছিলেন। আসার পরে তিনি ফিরে গিয়ে তার সাপ্তাহিক আহলে হাদিস পত্রিকায় তিনি লিখেছিলেন যে বাংলাদেশে আমি শুধু এই সফরে চিন্তা করলাম যে এত আহলে হাদিস কীভাবে হলো। আমাকে জানানো হলো যে এটি মাওলানা এনায়েত আলীর দাওয়াতের ফসল। সুতরাং আহলে হাদিস রা কখনো শুধু মহাদ্দেস নন, বরং আহলে হাদিস যারা মহাদ্দেসিনে কেরামের অনুসারী সাধারণ মানুষ, অবশ্যই তারাও আহলুল হাদিস। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, লাউলা হাদিল ইসাবা লান্দারাসাল ইসলাম, যদি আহলুল হাদিসরা পৃথিবীতে না থাকতো তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত। সুতরাং আমাদের আর গোলকধাঁধার মধ্যে থাকার কোনো কারণ নেই। মোহতারাম আমিরের জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ রাশেদুল্লাহ গালিব, আহলে হাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রমবিকাশ, দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ এই PhD থিসিস রচনা করে যত রকমের সন্দেহ ছিল সব সন্দেহকে দূর করে দিয়েছেন, এবং আমাদের জন্য একটি চমৎকার গ্রন্থ তিনি উপহার দিয়েছেন। আসে এই গ্রন্থটি, এই PhD থিসিসটি প্রত্যেক আহলে হাদিসের ঘরে অবশ্যই থাকা আবশ্যক বলে আমি মনে করি।
শুধু তাই নয়, যারা আহলে হাদিসদের সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষণ করেন তাদেরকে আমি অনুরোধ জানাবো এই গ্রন্থটি অধ্যয়ন করার, তাহলে ইনশাআল্লাহ আমাদের ভ্রান্ত ধারণা অবসান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী হওয়ার জন্য এবং কিয়ামত পর্যন্ত হকের উপরে টিকে থাকবে একটি দল, আল্লাহ রাসূল সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন তারই হচ্ছেন ইমাম আহমদ বলছেন, ইল্লাম ইয়াকুনু আহলুল হাদিস ফালা আদ্রি মানহুম, যদি তারা আহলুল হাদিস না হয়ে থাকে আমি জানি না তারা কারা। এই হকপন্থী জামাতের অনুসারী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সকলের মন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।